আমি অলরেডি হোটেলে আজকে ঢুকে গেছি, আর একদম হোটেলটা দেখে না কোন জায়গাটা, ওই দেখতে পাচ্ছ বিচ, একেবারে বিচের ঠিক অপোজিটেই আমাদের এই হোটেলটা। হোটেলটার নাম হল অতিথি ইন, তোমাদের একটা ছোট্ট করে একটা রুম টুক দিয়ে দিই। এসি নন এসি দুটো ভাবেই নিতে পারো, তার জন্য তোমাকে তোমরা যেভাবে বুকিং করতে চাও এসি নন এসি দুটোই ওদের সিস্টেম আছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, অনেক জিনিসপত্র রাখতে পারবে, তোমরা যা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো এর মধ্যে রাখতে পারবে। একটা ছোট্ট মতো টিভি দিয়ে দিয়েছে এলজি, আর এখানে একটা টেবিলের মতো রয়েছে। আর এই পাশে, এই পাশে টিপট আর দুটো গ্লাস দেওয়া আছে, আর ছোট্ট একটা ডেস্ক আছে। আর এদিকে তোমাদের আমি বাথরুমটা, যেটা ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিই, চলে আসো। ছোট্টর মধ্যে ওয়াশরুমটা ভেরি নাইস একেবারে। এদের ব্যবহার মানে এই হোটেলের ব্যবহারটা খুব ভালো, আমি এর আগেও এই হোটেলে এসেছি, থেকে গেছি, এদের ব্যবহার ভালো লেগেছে বলে আবারও এই একই রুম একই হোটেলে। এখানে রুলস রেগুলেশন গুলো ইয়ে রেখেছে, একটা ছোট্ট ছোট্ট এখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই তোমরা পেয়ে যাবে যেরকম তোমরা চাও। তোমরা গেস করে বলো যে স্বর্গদ্বারের সামনে এরকম সিবিজের ঠিক অপোজিটে এরকম লোকেশনে এই হোটেলের রুম রেন্ট কত হতে পারে, কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানিও যে কীরকম হতে পারে। আর আমি এখনও কিছু ওয়াশ হইনি আর কি, ফ্রেশ হইনি একদম, কারণ আর রুমটার যে অবস্থা হয়ে যাবে ফ্রেশ হওয়ার আগেই তোমাদের একটা রুম তো দিয়ে নিলাম ছোট্ট মতো করে। আর হোটেলটা red heels and in my hair, wear it up all night cause I thought you cared, and now you're calling me saying babe don't start a fight, stop living a fantasy, I'm sorry, excuse me. দেখি
পড়বে তো তুই তুলে নিয়ে আয় খালা তা ডালটা খুব টেস্টি হয়েছে নিয়ে এখন পুরীর এপিসোড চলছে, আস্তে আস্তে সব পুরীর ভিডিও পাবে। হ্যাঁ,
বানালাম রে। কি নেবে?